1917 সালের এই 7ই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত রাশিয়াতে বলশেভিক পার্টি সোভিয়েত কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কমরেড লেনিন তার প্রধান সেনাপতি ছিলেন। ওনার যে সুদৃঢ় নেতৃত্ব আজকের দিনে মস্কোতে যে সাম্রাজ্যবাদী মদতপুষ্ট যে সরকার ছিল সেই সরকারের পতন ঘটিয়ে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সরকার গঠিত এবং এটাকে বলে গোটা দুনিয়ার শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের কাছে একটা আলোক বর্তিকা। এই প্রথম দুনিয়ার মানুষ দেখল যে মানুষে মানুষে যে ব্যবধান কি করে গুছানো যায়, প্রতিটি মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজন সেটা মেটাবার দায়িত্ব সরকারের। সমস্ত সম্পত্তি সামাজিক সেখানে পুঁজির যে অবসান ঘটিয়ে এমন একটি সমাজ ব্যবস্থা গ্রহণ করেছিলেন যেটাকে রবীন্দ্রনাথের ভাষায় রাশিয়ার চিঠিতে তিনি বলেছিলেন, আমি যদি সোভিয়েতে না যেতাম প্রত্যক্ষ করতে না পারতাম তাহলে আমার বিশ্ব যে বিভিন্ন দেশ আমি ঘুরেছি সে অপূর্ণ থেকে থেকে। কীভাবে মানুষের সমস্যার সমাধান করা যায়, কীভাবে শুধু শোষণের অবসান না এমনকি নারী পুরুষের যে অধিকার সমান অধিকার এগুলোও কীভাবে রক্ষিত হয়েছে এই বিষয়গুলো তিনি দেখাতে হবে। আমরা বলবো যদিও 90-এর দশকে সোভিয়েত কমিউনিস্ট পার্টির যে নেতৃত্ব তাদের মধ্যে যে বিভ্রান্ত তৈরি হয়েছিল, দক্ষিণপন্থী চেতনা তৈরি হয়েছিল, এর সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদ সোভিয়েত সমাজতন্ত্রের পতন ঘটিয়েছিলেন। দুনিয়া জোড়া তারা ঘোষণা করেছিলেন, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ, কমিউনিজম শেষ, রাশিয়া শেষ মানে কমিউনিজম শেষ। কিন্তু আমরা বলব যে সাধারণ কথায় এটা গাড়ি ভালো কিন্তু তার পরিচালক যদি ভালো না হয়, ড্রাইভার যদি ভালো না হয়, গাড়ি যদি দুর্ঘটনায় পতিত হয় এটা তার গাড়ির দোষ হতে পারে না, দোষটা নেতৃত্বে। তো সেই দিনই আবার প্রতিটি দেশে দেশের কমিউনিস্ট পার্টি শপথ নিয়েছিল যে সমাজতন্ত্র অজেয় এই পথে আমরা চলব। আজকে এটা এই যে ধনতান্ত্রিক শক্তি তার যে পতনমুখী যে চিন্তা যেটা লেনিন দেখিয়েছিলেন এটা আজকেও অব্যাহত। তাই আমরা দেখছি যে এখনও পৃথিবীতে 30% মানুষ সমাজতন্ত্রের পতাকা তোলা আছে, সমাজতন্ত্রের স্বাদ তারা গ্রহণ করছে। অর্থনীতির দিক থেকে যদি বলা হয় এই যে পুঁজিবাদী অর্থনীতি সাম্রাজ্যবাদীর অর্থনীতি তার পতন প্রতিদিন চলছে, কিন্তু সমাজবাদী অর্থনীতি চীন কিউবার মতো রাষ্ট্র এখনও তাকে চতুর্দিক থেকে আমেরিকা লক করে রেখেছে কিন্তু সমাজতন্ত্র নিয়ে তারা এগিয়ে আসছে। ভিয়েতনাম এত বড় আক্রমণের পরেও যে ভিয়েতনাম গোটা পৃথিবীতে একটা আলোক ভূমিকা, এখন আমরা দেখছি শুধু সমাজবাদী শক্তিগুলি না, সমাজতান্ত্রিক দেশগুলি না, পৃথিবীর বিভিন্ন দেশে বামপন্থী চেতনা সমাজবাদী চেতনা এই চেতনা নিয়ে দক্ষিণ আমেরিকা আফ্রিকার দেশগুলিতে নতুন করে জাগরণ তৈরি হয়েছে।
মানুষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রতিবাদ তুলিত হচ্ছে। ইউরোপের দেশগুলো শ্রমিকদের ধর্মঘট এগুলো তৈরি হয়েছে। আমাদের দেশেও আমরা 1920 সালে আমাদের পার্টি প্রথম গঠিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রথম দিন থেকে তাকে বেআইনি ঘোষণা করেছিল, এমনকি স্বাধীনতার পরেও আমাদের পার্টিকে বেআইনি ঘোষণা করে রেখেছিল কংগ্রেস সরকার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 52 নির্বাচনে আমরা একটা বিরাট শক্তি নিয়ে আসার পরে এই বেআইনি আদেশ প্রত্যাহার হয়, আমরা লড়াই করছি। সেখানে বিভিন্ন অপশক্তির কারণে হয়তো সেই লড়াই আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি, কিন্তু আমরা দেখিয়েছি সমাজতান্ত্রিক সরকার না, কেরালায় প্রথম ভারতবর্ষের মধ্যে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 1957-এ ইএমএস সমাজবাদী নেতৃত্বে, দেখিয়ে দিয়েছিল কি বিকল্প ব্যবস্থা হতে পারে এই বুর্জোয়া শাসন ব্যবস্থার মধ্যেও কমিউনিস্ট পার্টি যদি নেতৃত্ব থাকে। এরপরে আমরা জানেন পশ্চিমবাংলাতে 34 বছর এই সরকার ছিল, ত্রিপুরায় 2 দফাতে 35 বছরের মতো এই সরকার ছিল। তাই আজকে যখন এখানে বিজেপি এসে বলছে সব হয়ে যাবে, পরিবর্তন হবে, যে মানুষ আমাদের ভুল বুঝেছিল, যাদেরকে আমরা বোঝাতে পারিনি, এই বিজেপির যে অপশাসন, এই অপশাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং বিভিন্ন জায়গায় নতুন শক্তির চেতনা হচ্ছে, বলে এই চেতনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বলে এটা বোঝা গেছে যে ওরা উগ্র দক্ষিণপন্থী চেতনা চায় না। আমেরিকার নির্বাচন ওইটা যদিও 2টা বড়লোকের দলের মধ্যেই লড়াই, কিন্তু যারা আগ্রাসী চিন্তা নিয়ে কাজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার পতন বিবর্জ্য করেছে এই মানুষের চাকরি। সেই জায়গায় দাঁড়িয়ে সমাজতন্ত্রের তার যে চেতনা এটা অজেয় চিন্তাভাবনা, তাই আমাদের সমাজতন্ত্রের পথেই আমাদের দেশের সংগ্রামকে শক্তিশালী করে যেতে হবে, এই চেতনা নিয়েই মানুষের মধ্যে আমাদের যেতে হবে, কমিউনিস্ট পার্টির চেতনা নিয়ে যেতে হবে, সমাজতন্ত্রের চেতনা নিয়ে যেতে হবে। তাই এটাই বলবো, সমাজতন্ত্র অজেয়, সোভিয়েত হয়তো নেই, অনেকে প্রশ্ন করেন আমরা সোভিয়েতই তো প্রথম সমাজতন্ত্র হয়েছিল, আমরা কেন তাহলে এইটা এতদিন পরেও আমরা নভেম্বর বিপ্লব করছি। নভেম্বর বিপ্লবই প্রথম গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছিল আলোর বর্তিকা, এটা অজেয়। এই পথে আমরা এগিয়ে যেতে চাই। আমি বলবো যে আজকে বিকালবেলায় 3টার সময় আমাদের টাউন হলে একটি সাধারণ সভা হবে আমাদের।